সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সাত বাগানের মরিচ। হ্যাঁ বন্ধুরা, মরিচ আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণের মধ্যে একটি, সবচেয়ে প্রয়োজনীয় সবজির মধ্যে একটি, সবচেয়ে প্রয়োজনীয় মশলার মধ্যে একটি। মরিচের দাম সর্বদাই উচ্চমুখী থাকে বাজারে। বসত বাড়িতে আমরা মরিচ গাছ লাগিয়ে খুব সহজেই মরিচের পরিচর্যা করে দৈনন্দিন পরিবারের চাহিদাগুলো মেটাতে পারি। দেখুন বন্ধুরা, মরিচগুলো লাল টকটকে হয়ে আছে, প্রতিটি গাছে শতাধিক মরিচ। গাছগুলো কিন্তু ছোট, প্লাস্টিকের পরিত্যক্ত চালের বস্তায় আমরা মরিচ গাছ লাগিয়েছি এবং দেখুন কীভাবে মরিচ ধরেছে। হ্যাঁ বন্ধুরা, মরিচগুলো প্রথমে কাঁচা অবস্থায় সবুজই ছিল, এখন আমরা এটিকে সময় দিয়েছি পাকার জন্য। পাকা মরিচেরও কদর রয়েছে। এছাড়াও কিছু পাকা মরিচ থেকে আমরা বীজ তৈরি করব। হ্যাঁ দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ গাছের মধ্যে লাল টকটকে মরিচ। মরিচের জাতের নাম বিজলি প্লাস, অসংখ্য ধরে, বছরে কয়েকবার ফলন দেয়, তারপরে গাছটি মারা যায়। হ্যাঁ বন্ধুরা, এটি তৃতীয়বারের ফলন, এর আগেও দুইবার এই গাছ ফলন দিয়েছে এবং আশা করা যায় এরপরেও একবার হয়তোবা এই গাছ ফলন দিবে। মরিচের ফলন ধীরে ধীরে কমতে থাকে, এটাই এর ধর্ম, কিন্তু আমরা চেষ্টা করব বসত বাড়িতে মরিচের যে প্রজনন, মরিচের গাছের যে চারা, এটা তৈরি করতে থাকব। তাহলে হবে কি, মরিচ সবসময় আপনার গাছে থাকবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। হ্যাঁ অবশ্যই, আপনাদের একটা যাওয়ার আগে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, অবশ্যই অবশ্যই বসত বাড়িতে কোনো জায়গা ফাঁকা রাখবেন না, যেখানে সুযোগ পাবেন মরিচ পেঁয়াজ প্রয়োজনীয় যে কোনো সবজি অথবা মশলা লাগান, নিজের চাহিদা মেটান, সাশ্রয়ী হন, দুর্মূল্যের বাজারে এটি আপনার পরিবারকে স্বস্তি দিবে। মরিচ চাষের জন্য একটি বিষয় খেয়াল করবেন, সেটি হচ্ছে কোনোভাবেই যেন এই বর্ষা মৌসুমে পানি যেন আপনার মরিচ গাছে ক্ষতি না করে, মরিচ গাছের গোড়ায় পানি যেন না আটকায়। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।